হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার তেঁতুলের আচার সারা বছর সংরক্ষণ করে ঘরেই রাখতে পারবেন এমন একটি আচার রেসিপি আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে এক কাপ পানিতে আমি হাফ কেজির মতো একটা তেঁতুলের গোলা নিয়েছি এটাকে বেশ ভালো করে হাত দিয়ে এভাবে চেটকিয়ে নরম করে নিব। অবশ্যই এক কাপ অথবা হাফ কাপ পানিতে এই কাজটা করতে হবে একটু সময় নিয়ে তেঁতুলের আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে বিশেষ করে মেয়েরা কিন্তু খুব পছন্দ করে এই তেঁতুলের আচার আর মিষ্টি কোনো কিছু খাওয়ার পর একটু আচার হলে মন্দ হয় না তবে সেই আচার রেসিপিটাই আজকে আমি পারফেক্টভাবে করে দেখানোর চেষ্টা করব পুরোপুরি আমি তেঁতুলটাকে গলিয়ে নিয়েছি এখন আচার বানানোর পালা আচার বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিলাম চলুতে দিয়ে দিব এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ সরিষার তেল এই তেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন মশলা ফোড়ন মশলাটা একটু বেশি পরিমাণে দিলে এটা টেস্টটা বেড়ে যাবে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুইটা তেজপাতা এভাবে ছিঁড়ে একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিবো গলানো তেঁতুল তেলটা আমি লো আচে গরম করে নিয়েছি হাই আচে গরম করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা তেঁতুলে পানি দিয়ে তেঁতুলটাকে গুলিয়েছি তিনটা আস্ত মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব গলানো তেঁতুল আবারও বলছি চুলোর আঁচটা অবশ্যই লো হিটে তেলটাকে গরম করে নেবেন এখন এই গরম তেলে তেঁতুলটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে যেই পানিটা দিয়ে তেঁতুল গলিয়েছি আমরা সে পানিটা শুকিয়ে যায় যদি পানিটাকে ভালো করে কষিয়ে শুকিয়ে না নেই তাহলে কিন্তু আচারটা সারা বছর ব্যাপী আমরা সংরক্ষণ করতে পারবো না নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তো সেই জন্যই এই তেলে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই তেঁতুল একটু সময় নিয়ে অবশ্যই এই কাজটা করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট সময় লাগবে মিডিয়াম আছে। আমরা এই তেঁতুলটাকে ভাজা ভাজা করে ফেলব এর আগে আমি দিয়ে দিচ্ছি লবণ তেঁতুলের আচারের মধ্যে সাধারণত লবণটা একটু বেশিই দিতে হবে তেঁতুল কিন্তু খুব টক আর তেঁতুল দেখলে জিহবাতে পানি আসে না এমন কারোরই হয় না সবারই কিন্তু জিহবাতে পানি চলে আসে তেঁতুল দেখলে আর আজকে আমার এই আচার রেসিপি দেখার পর যদি জিহপথে পানি চলে আসে আমার কিন্তু কোনো দোষ নেই আপনারাও ট্রাই করে ফেলবেন এখন বাজারে অ্যাভেলেবেল এই তেঁতুল পাকা তেঁতুলটা পাওয়া যাচ্ছে কারণ তেঁতুলের সিজনে দোকানিরা কিন্তু খুব সুন্দর করে তেঁতুলটা পরিপাটি করে বিক্রি করে আর আমরা এই সুযোগেই এই তেঁতুলের আচারটা চটজলদি বানিয়ে নিতে পারবো এমন একটা রেসিপি আমি আমার চ্যানেলে তুলে ধরতেছি আশা করব আপনাদের কাছে ভালো লাগতেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে সাত আট মিনিট তেতলটাকে কষানোর পর পানিটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চিনি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তেলটা যখন চুপচুপ করে ভেসে আসবে তখনই বুঝে নিতে হবে যে পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে তখনই এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনি আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন যেমন মিষ্টিটা লাইক করেন টক ঝাল মিষ্টি আচার যেমনটা ভালো লাগে সে অনুপাতে চিনি দিয়ে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি আমি দু তিনটা শুকনো মরিচ একটু টেলে আমি পাটায় আচ্ছাছা করে বেটে নিয়েছি দানা দানা থাকবে আর কি বিচিগুলো দেখতে সুন্দর লাগবে আর ঝাল ঝাল লাগবে তো দিয়ে দিলাম দু তিনটা মরিচের গুঁড়া ঝাল আর টক মিষ্টি এই ধরনের আচারগুলো কে পছন্দ না করে তো শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার হোয়াইট ভিনেগার যেটা আমি সেটা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভিনেগারটা দিলে কি হবে আপনারা রুম টেম্পারেচারে রাখতে পারবেন সারাটি বছর সংরক্ষণ করে এই আচার ভিনেগার দেওয়ার পর আর দুই তিন মিনিটের মতো ভাজা ভাজা করব তারপর আমি নামিয়ে নেব এই আচারটা চাইলে হাতে ধরে আপনারা গোল গোল করে সুন্দরভাবে বয়মে বলে রাখতে পারবেন বা এমনিতেও কিন্তু লেটকাটা খেতেও ভালো লাগে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খাওয়া যাবে ভুনা খিচুড়ি অথবা বিরিয়ানি বা এমনিতেও খাওয়া যায় এই আচার তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে আচার থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন অলমোস্ট হয়ে গিয়েছে আমাদের তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার আমার চ্যানেলে বড়য়ের আচারটাও আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর বরুয়ের আচারটা সারা বছর সংরক্ষণ করে কিভাবে আমরা খেতে পারি সেভাবে করে দেখানো আছে তো আজকে করে দেখালাম তেঁতুলের টকজাল মিষ্টি আচার আমি এখন গরম গরম অবস্থায় একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর বয়মে ভরে নেব হয়ে গেল আচার এই তো জিভে জল আসা টকজাল তেঁতুলের মিষ্টি আচার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কমেন্টের আশায় থাকব আর সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন ধরনের আচারের রেসিপি আপনারা পেতে চান আমার চ্যানেল থেকে অবশ্যই লিখে জানাবেন তাহলে আজ বিদায় আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ